উপকূলে ঝড়ের সংখ্যা কেটেছে বাড়তে পারে বৃষ্টি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছিল আবহাওয়া অধিদপ্তর বলছে অবস্থার পরিবর্তনের কারণে উপকূলে ঝড়ের সংখ্যা কেটেছে এ কারণে সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে কিন্তু পরবর্তী দুই দিনে বৃষ্টিপাত আবারও বাড়তে পারে শনিবার আট জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় আছে